গত 27 জানুয়ারি রাতে খুলনার ডুমুরিয়া উপজেলা চেয়ারম্যান গাজী এজাজ আহমেদের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ তুলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন এক কলেজ ছাত্রী। পরীক্ষা নিরীক্ষার জন্য আলামত সংগ্রহ করে কর্তৃপক্ষ। পরদিন ঘটে চাঞ্চল্যকর ঘটনা। হাসপাতাল থেকে বাড়ি ফেরার জন্য বের হলে হাসপাতাল গেট থেকেই কয়েকজন লোক জোরপূর্বক ভুক্তভোগীকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। মুহূর্তেই উত্তপ্ত হয়ে ওঠে হাসপাতাল চত্বর। ঘটনাস্থলে জনতার হাতে আটক হন উপজেলা চেয়ারম্যানের চাচাতো ভাই গাজী তৌহিদ। দীর্ঘ 6 ঘন্টা পর যশোরের কেশবপুরে মাইক্রোবাসটি সন্ধান মেলে। রাত 12টার দিকে পুলিশের চাপে মাইক্রোবাসটি ওই নারীকে নিয়ে সোনাডাঙ্গা থানায় হাজির হয়। তবে গণমাধ্যম কর্মীদের কাছে ধর্ষণের বিষয়টি অস্বীকার করেন ভুক্তভোগী। আমি হাসপাতালে ভর্তি ছিলাম, অসুস্থ ছিলাম। আমার মামিগের মামিরা নিতে আসছিল সাংবাদিকদের ভিড়ে, ওই জায়গায় একটু ঠেলাঠেলি হয়ে তাই আমি চলে গেছিলাম মামিগের সঙ্গে। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। তবে দীর্ঘ 1 মাস 9 দিন পর ঘটনার নতুন মোড় নেয় বুধবার বিকেলে। খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ডুমুরিয়া উপজেলা চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ সহ 7 জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন ভুক্তভোগীর খালাতো ভাই। বিষয়টি আমলে নিয়ে ডুমুরিয়া থানাকে মামলা নেওয়ার নির্দেশ দেন বিচারক। যে যা সে ক্ষমতার মালিক, সেই এসব বিচার করবে, সেই যদি এই কাজ করে বিচার করবে কিনা, এ বিচার করার মতো তো আমি কারো পাইনি। দুঃখ তো আর আমার কোনো জায়গা নেই, এইটাই আমার বড় ব্যথা। আমাকে উদ্ধার করেন, আমাকে রেপ করেছে অথচ আমাকে বন্দি করে রাখছে, কেউ আমাদের উদ্ধার করতেছে না। আমার মা বাপকে মেরে ফেলবে, আমার আত্মীয় স্বজনকে মেরে ফেলবে, এই ধরনের কথা বলার পর আমি সিদ্ধান্ত নিই যে আসলে মামলা করতে হবে। এদিকে চেয়ারম্যান ও ভুক্তভোগী নারীর ফোন আলাপ ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। এটি সময় সংবাদের হাতে এসেছে, তবে অডিও কলটি তাদের কিনা নিশ্চিত হওয়া যায়নি। অফিসে আসো বা আমার বাসায় আসো। আপনি তো এখন ঢাকায়, তা আমাকে আমার ঢাকায় যেতে যাচ্ছে না। তা আসো ঢাকায়। হ্যাঁ, ঢাকায় গেলে আমার আর কালাম না, ঢাকায় গেলে তাহলে বিয়ে দিয়া লাগবে না আপনার, না আপনার রায় দিতে হবে না। বলবো ঢাকায় ডাক্তার দেখাতে গেছি। গত 30 জানুয়ারি ডুমুরিয়ার একটি প্রত্যন্ত গ্রামে ভুক্তভোগীর সন্ধানে তার বাড়িতে যায় সময় সংবাদের টিম। তবে সেখানে গিয়েও তার সন্ধান মেলেনি। বাদীর অভিযোগ, এখনও বাড়ি ফেরেননি ভুক্তভোগী। বেল্লাল হোসেন সজল, সময় সংবাদ, খুলনা।